বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তাদের মধ্যে অন্যতম তিনি। এই শহীদের স্মৃতি রক্ষার্থে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজের সামনেই তৈরি হয়েছে লাইব্রেরি ও স্মৃতি জাদুঘর। ১৯৭১ সালের অক্টোবর মাসে প্রথম ইস্ট বেঙ্গলের সি কোম্পানির হয়ে ধলই সীমান্তের ফাঁড়ি দখল করার অভিযানে অংশ নেন। সেখানেই শহীদ হন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। ২০০৭ সালের এই অক্টোবর মাসেই তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয়, কবর দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। স্মৃতি জাদুঘরে রয়েছে মুক্তিযুদ্ধের সময়কার অনেক ইতিহাস, সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখার জন্য বিভিন্ন বই, ছবি, কবিতা, আরও অনেক কিছু। জেনে রাখা ভালো, শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রত্যেক ভিটা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খর্দখালিশপুর গ্রামে। বর্তমানে এই গ্রামের নামকরণ করা হয়েছে হামিদনগর। জন্ম ভারতের ২৪ পরগনা জেলায়। খর্দখালিশপুরের ভৈরব নদীর একই তীরে রয়েছে ব্রিটিশ আমলের নীলকুঠি। অযত্ন আর অবহেলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দ্বিতল বিশিষ্ট এই ভবনটি। তবে এর অংশবিশেষকে ডিসি ইকোপার্ক হিসেবে ঘোষণা করে নতুন ভবন তৈরি করা হয়েছে।